আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। শীতের এই সময়টাতে অনেক বেশি টমেটো পাওয়া যায়, আর এখনই সময় এই লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে ঘরে বসে টমেটো সস তৈরি করা। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টমেটো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কাটতে হবে। একটা টমেটোর সামনে যে মুখের অংশটা আছে, এই সাদা অংশটাকে আমি এভাবে নাইফ দিয়ে কেটে ফেলে দিব। আর এই সাদা অংশটার জন্য টমেটো সস তৈরি করলে টমেটো কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এভাবে একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর বিচিগুলোও ফেলে দিতে পারেন। তারপর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি টমেটো সসটা সিদ্ধ করব সেটা দিয়ে নিয়ে নিয়েছি। তারপর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4-5 কোয়া রসুনের কোয়া, আর 4-5টা আদার টুকরো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি গোটা মশলা দিয়ে দিব। এখানে স্টারেন্থ নিয়েছি একটা, আস্ত জিরে নিয়েছি 1/2 টিস্পুন, 2 টুকরো দারচিনি, 4-5টা লং, আর 7-8টা কালো গোলমরিচ নিয়েছি। এটাকে একটা পুটলির মতো করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর টমেটোগুলো আমি চুলায় বসিয়ে দিলাম। এখন মিডিয়াম লো হিটে পানি ছাড়াই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আমি এটাকে একটু নেড়েচেড়ে দেবো। যেহেতু পানি ছাড়াই সিদ্ধ করছি, তাই এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিলাম যাতে নিচ দিয়ে পোড় না লাগে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের মতো। মোট 10 মিনিটের মতো সিদ্ধ করলে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, 10 মিনিটের পর ফিরে আসছি। তো 10 মিনিট পর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু পাকা লাল টুকটুকে টমেটো, সিদ্ধ হতে এগুলো কম সময় লাগে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করা হয়ে গেলে আমি যে মশলাটা আছে সে পুটলিটা আমি তুলে ফেলে দেব। এই মশলাগুলো যদি আপনারা আস্তই দিতেন তাহলে এগুলো পরে আবার তুলতে কষ্ট হতো, তাই আমি এভাবে পুটলি আকারে দিয়েছি। আরেকটা কারণ হচ্ছে এই মশলাগুলোর একটা স্ট্রং ফ্লেভার থাকে, এই স্ট্রং ফ্লেভারটা যাতে টমেটো সসে অনেক বেশি পরিমাণ না হয় সেজন্য আমি এভাবে দিয়েছি। তারপর টমেটোগুলো একটু ঠান্ডা হলে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, স্মুথ করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন এই টমেটোগুলো আমি চেলে নেব। যে পাত্রে আমি টমেটো সসটা তৈরি করব সেই পাত্রে আমি নিয়ে নিয়েছি, চাটনিতে নিয়ে এভাবে চামচ দিয়ে আমি সসটা ভালোভাবে চেলে নেব। এই পর্যায়ে সসটা চেলে নেওয়া খুবই জরুরি, কারণ দোকানের মতো মসৃণ একটা সস তৈরি করতে গেলে সসটা ভালোভাবে চেলে নিতে হবে, না হলে কিন্তু টমেটো সস বা ক্যাচাপ যাই তৈরি করেন না কেন এটা কিন্তু ভালো হবে না। তো চেলে নেওয়ার পর এই অংশগুলো আমি ফেলে দেব। তারপর এই টমেটো সসটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি এখন লবণ অ্যাড করব, এটাকে আমি পিঙ্ক সল্ট নিয়েছি 1 টিস্পুন, আর নর্মাল সল্ট 1/2 টিস্পুন, ব্ল্যাক সল্ট নিয়েছি 1/2 টিস্পুন, আর চিনি নিয়েছি 1/3 কাপ। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর পিঙ্ক সল্টটা আমি দিয়েছি, আমার কাছে ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে ঝালের জন্য আমি গুঁড়ামুড়ি দিয়েছি 1 চা চামচ, আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি একটা ভালো স্যান্টের জন্য। ভাজা জিরে গুঁড়ো দিলে সুন্দর একটা স্যান্ট হয় এই টমেটো সসে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে 4 থেকে 5 মিনিট আমি অনবরত নেড়েচেড়ে চাল করে নেব। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। তো 4 থেকে 5 মিনিট পর দেখা যাচ্ছে যে টমেটো সসটা কিছুটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু চেক করে নিচ্ছি যে টমেটো সসটা কতটুকু মসৃণ হয়েছে। এই জন্য একটা বাটিতে আমি একটু টমেটো সস উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর করে ধরলে টমেটো সসটা কিন্তু মসৃণভাবে পড়ছে না, তার মানে টমেটো সসটা এখনও হয়নি।
এর জন্য একটা মাঝারি সাইজের লেবুর রস আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে টমেটো সসের মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা দলা পেকে না থাকে, এই জন্য সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি যে কোনো কোম্পানি মরিচের সসটা আপনারা নিয়ে নিতে পারেন, আমি বিটি কোম্পানি মরিচের সস নিয়েছি। এই এখান থেকে আমি 1/2 কাপ মরিচের সস এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এই সসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে তাহলে আরও কিছু চিনি অ্যাড করে দিতে পারেন। এটার থিকনেসটা ঠিক এরকম হবে, আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন করে নামালে ঠান্ডা হলে আরেকটু থিক হয়ে যাবে, কেউ চাইলে আরেকটু পাতলা করে নামিয়ে নিতে পারেন। এই থিকনেসটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমি আবারও একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, বাটিটা উপর করে ধরলে স্মুথলি পড়ছে, তার মানে টমেটো সসটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দেব, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই টমেটো সসটা। আপনারা যদি লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে এই সসটা তৈরি করেন তাহলে এরকম পারফেক্ট হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। দোকানের কেনা সসের চাইতেও অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি মজার এই টমেটো সসটি। আপনারা চাইলে অনেক বেশি করে টমেটো সস তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন। আর আমার রেসিপি ফলো করে যদি এই সসটা তৈরি করেন তাহলে কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই ফ্রিজের বাইরে 1 মাস রেখে সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজের নর্মাল পোষণে রেখে বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। যে কোনো ভাজা পোড়া, সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোল এগুলোর সাথে খেতে এই সসটি ভীষণ মজার, আর কম খরচে এই সসের টেস্ট হবে বেস্ট। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কারো যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।